আসসালামু আলাইকুম। রাহাজ 5 মিনিট বেসিকে তোমাদের সবাইকে স্বাগতম। HSC 21 ব্যাচের বায়োলজি অ্যাসাইনমেন্টটা দেখার পর তোমাদের মতো আমারও মাথায় হাত পড়ে গেছে। তোমরা যেমন অ্যাসাইনমেন্টের সলিউশন খুঁজতেছিলা, আর আমার এই ক্রসিং ওভার দেখে বারবার সেই অক্ষয় কুমারের সেই বিখ্যাত একটা মিম আছে না, এই যে ফার্স্ট এইরকম একটা মিম আছে না, ও একটা লুক দেয়, আমার সেই মিমটার কথা বারবার মনে পড়তেছে। তো যাই হোক, আজকে আমরা এই মাথা নষ্ট অ্যাসাইনমেন্টের খুব সহজ সলিউশন আমার এই ভিডিও থেকে ইনশাল্লাহ তোমরা পাবে। এর জন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তোমাদের জন্য আশা করি বেসিকটা পানির মতো সহজ হয়ে যাবে। তো ভিডিওটা শুরু করার আগে আরেকটা কথা বলে নেই, আমাদের HSC ব্যাচের জন্য বায়োলজি পাশাপাশি কেমিস্ট্রি, ফিজিক্স আর হলো হায়ার ম্যাথেরও সলিউশন এই ইউটিউব চ্যানেলেই পাবে, যেটা হয়তো আজকে বা কালকে তোমরা পেয়ে যাবে। এবং একই সাথে নিচের লিঙ্কের ডেসক্রিপশনে দেখবে যে আমাদের পেজের লিঙ্ক দেওয়া আছে, যেখানে তোমরা অ্যাসাইনমেন্টের সলিউশনের PDF পাবে। এর জন্য আমাদের ভিডিওটার ডেসক্রিপশনে চলে যাও, পেজের লিঙ্ক পেয়ে যাবে, সেই পেজে গেলেই তোমরা আলটিমেটলি হলো অ্যাসাইনমেন্টের সলিউশনের PDF পেয়ে যাবে। সাথে আরেকটা কথা, HSC 21 ব্যাচ যারা, তোমাদের জন্য আমরা স্পেশাল মেডিকেল ডেডিকেটেড একটা কোর্স করতে যাচ্ছি, যেই কোর্সটা 7 থেকে 8 মাস ব্যাপী স্থায়ী হবে এবং সেটা আমরা আগস্টের মাঝামাঝি থেকে শুরু করব। কোর্সটার বিশেষত্ব হলো সম্পূর্ণ কোর্সটা আমি নিজে হলো পরিচালনা করব, এবং সেই কোর্সটায় আমরা মেডিকেলের জন্য যা যা লাগে, অর্থাৎ বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, জেনারেল নলেজ আর হলো ইংলিশ, এই 5টা সাবজেক্টেরই একেবারে ফুল শেষ করব। অর্থাৎ আমরা কোর্সে পুরো ফুল বই পড়ব, কারণ মেডিকেল অ্যাডমিশনের জন্য ফুল বই থেকে প্রশ্ন আসার চান্স অনেক বেশি। এবং সেই কোর্সে জুম ভিত্তিক কোর্স হবে, তো তোমরা সরাসরি তোমাদের সাথে আমার একটা কানেকশন থাকবে, এবং যাদের জুম প্রেফার করো না বা যাদের নেট একটু প্রবলেম আছে, তারা জুমের পাশাপাশি FB লাইভেও আমরা স্ট্রিম করব, কারণ আমরা জুমের পেইড ভার্সন দিয়ে ক্লাস নিব, তো তোমরা FB লাইভেও ক্লাস করতে পারবে। এবং একই সাথে তোমাদের জন্য ডেডিকেটেড একটা মেসেঞ্জার গ্রুপ থাকবে, যে মেসেঞ্জার গ্রুপে 24 ঘন্টা আমি তোমাদের তত্ত্বাবধানে থাকবো, তোমাদের পড়াশোনা থেকে শুরু করে যে কোনো প্রবলেম, এবং জানা কথাই যে এত লেন্দি জার্নিতে তোমরা কিন্তু ডিপ্রেশনে পড়ে যাবে, তো সেই ডিপ্রেশন থেকেও কাটায় ওঠার জন্য যত ধরনের মানসিক সাপোর্ট লাগে সব আমি তোমাদেরকে প্রোভাইড করবো এই 7-8 মাসে। এবং ইনশাল্লাহ যদি আমার গাইডলাইন পূরণ করো, বিজয় ইনশাল্লাহ দেখা হবে। সেই কোর্সের লিঙ্কটাও আমাদের ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে, অবশ্যই চেক করবা। তো চলো তাহলে আমরা আমাদের সেই বিখ্যাত এবং মাথা নষ্ট অ্যাসাইনমেন্টের সলিউশনটা করে ফেলি। ফার্স্টেই একটা জিনিস খেয়াল করো, তোমাদের অ্যাসাইনমেন্টে দেখবা যে এরকম অনেকগুলো কার্ড দেওয়া আছে, সেই কার্ডগুলো এরকম 16টা কার্ড সাজানো আছে। সেই 16টা সাজানো কার্ডের মধ্যে তোমরা দেখবা যে PP একটা, PM, MP, MM 4টা জিনিস দেওয়া আছে, এবং এখানে পজিশন উল্লেখ করা আছে, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর। তো প্রথমেই একটা জিনিস ক্লিয়ার করি, তোমাদের অ্যাসাইনমেন্টে এই যে একটা সারি বরাবর যে 4টা কার্ড আছে, ওরা বুঝিয়েছে যে সারি বরাবর এই যে 4টা কার্ড, সেই 4টা কার্ডই হলো একই ক্রোমোজোমের অংশ। দ্যাট মিন্স এই পুরা যে 4টা কার্ড নিয়ে যে সারিটা আছে, সেই সারিতে অ্যাকচুয়ালি ক্রোমোজোম হলো আমার একটাই, এবং সেটা হলো PP ক্রোমোজোম, যেই ক্রোমোজোমটা দাদার কাছ থেকে বাবার কাছে এসেছে। ক্লিয়ার? অনুরূপভাবে এই সারির এই যে 4টা যে বৈশিষ্ট্য, এই 4টা বৈশিষ্ট্যই অ্যাকচুয়ালি একই ক্রোমোজোমের মধ্যে অবস্থিত, এবং সেই ক্রোমোজোমটাও বাবার ক্রোমোজোম, কিন্তু সেটা এসেছে দাদির কাছ থেকে। দ্যাট মিন্স উপরেরটা এসেছে দাদার কাছ থেকে বাবার কাছে, আর নিচেরটা এসেছে দাদির কাছ থেকে বাবার কাছে। অনুরূপভাবে এই শারীর যে 4টা বৈশিষ্ট্য, সেই 4টা বৈশিষ্ট্যই একই ক্রোমোজোমের অংশ, এবং সেই ক্রোমোজোমটা হলো MP, যেটা নানার কাছ থেকে মায়ের কাছে এসেছে। অনুরূপভাবে এইখানে যে ক্রোমোজোমটা তোমরা দেখতে পাচ্ছ, এই 4টা বৈশিষ্ট্যই একই ক্রোমোজোমের অংশ, যেটা নানির কাছ থেকে মায়ের কাছে এসেছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে আমাদের কার্ড আছে 16টা, কিন্তু অ্যাকচুয়ালি এখানে ক্রোমোজোম আছে কয়টা? মাত্র 4টা। এটা একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম। ক্লিয়ার? এইটুকু আশা করি সবাই বুঝতে পেরেছ। এখন চলে আসো, এর মধ্যে প্রশ্নে কিন্তু বলাই আছে এটা দাদার কাছ থেকে বাবার কাছে এসেছে, আর এটা দাদির থেকে বাবার কাছে এসেছে। দ্যাট মিন্স এই 2টা ক্রোমোজোম বাবার কোষে অবস্থিত, এবং অনুরূপভাবে নানার কাছ থেকে মায়ের কাছে এটা এসেছে, এবং নানির থেকে মায়ের কাছে এটা এসেছে। তার মানে এই 2টা ক্রোমোজোম আসলে মায়ের কোষে অবস্থিত। আর আমরা তো সবাই জানি বাবা বা মা
তারা তো অবশ্যই ডিপ্লয়েড, তার মানে তাদের তো দুই সেট ক্রোমোজোম থাকবে। আর বাবার দুই সেট ক্রোমোজোম কার কার কাছ থেকে এসেছে বলো তো? বাবার বাবার থেকে এক সেট আসবে, আর বাবার মায়ের কাছ থেকে আরেক সেট আসবে। দ্যাট মিন্স দাদার থেকে এক সেট ক্রোমোজোম আসবে, দাদির থেকে আরেক সেট ক্রোমোজোম আসবে, এবং এই দুই সেট ক্রোমোজোম একসাথে জোড়ায় জোড়ায় অবস্থান করার কারণেই বাবার কোষটা আলটিমেটলি কি হয়ে যাবে, ডিপ্লয়েড হয়ে যাবে। এইটুকু আমরা সবাই জানি। তাহলে এটা হলো বাবার কোষের অবস্থা, যেটা হলো ডিপ্লয়েড। অনুরূপভাবে মায়ের কোষেও মায়ের বাবা থেকে একটা এক সেট ক্রোমোজোম আসবে, আর মায়ের মা থেকে আরেক সেট ক্রোমোজোম আসবে। তার মানে মায়ের বাবা থেকে যে ক্রোমোজোম আর মায়ের মা থেকে যে ক্রোমোজোম আসছে, সেই ক্রোমোজোম দুইটা মায়ের কোষে একসাথে অবস্থান করবে, এবং এই কারণে আমরা মাকেও কি বলবো, মাও হলো ডিপ্লয়েড। ব্যাস, তাহলে এইটুকু আশা করি আমরা বুঝতে পেরেছি। তাহলে এটা হলো বাবার কোষ, এটা মায়ের কোষ। এখন খেয়াল করো হোমোলোগাস ক্রোমোজোম বলতে কি বোঝায়। হোমোলোগাস ক্রোমোজোম হলো এই যে আমাদের শরীরে টোটাল যে 46টা যে ক্রোমোজোম আছে, এর মধ্যে 23টা আসছে বাবার কাছ থেকে, 23টা আসছে মায়ের কাছ থেকে। এখন বাবার কাছ থেকে যে 23টা ক্রোমোজোম আসছে আর মায়ের কাছ থেকে যে 23টা ক্রোমোজোম আসছে, সেই ক্রোমোজোমগুলো কিন্তু জোড়ায় জোড়ায় অবস্থান করে। ধরো আমার বাবার কাছ থেকে 5 নম্বর যে ক্রোমোজোমটা আসছে আর মায়ের কাছ থেকে যে 5 নম্বর ক্রোমোজোমটা আসছে, এই দুটো ক্রোমোজোম কিন্তু একসাথে অবস্থান করে। এবং এই যে এই দুটো ক্রোমোজোম একসাথে অবস্থান করে, এই ক্রোমোজোম দুইটাকে পরস্পরের হোমোলোগাস বলা হয়। তাহলে অনুরূপভাবে প্রশ্নে তারা বলেই দিয়েছে যে বাবার শরীরে যেই দুটা কোষ আছে সেই দুইটা কোষ হোমোলোগাস ক্রোমোজোম। দ্যাট মিন্স এই দুটা কোষ আসলে একসাথে জোরবদ্ধভাবে অবস্থান করছে। এবং অনুরূপভাবে মায়ের কোষের ক্ষেত্রেও এই এমপি এবং এমএম এই দুইটা ক্রোমোজোম হোমোলোগাস ক্রোমোজোম। তাহলে এই কথাটার তাৎপর্যটা কোথায়? এই কথাটার তাৎপর্য হলো আমরা কিন্তু সবাই জানি যে কোষ বিভাজনের সময়, মিওসিস কোষ বিভাজনের সময় ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। এবং সেই ক্রোমোজোম সংখ্যা কিভাবে অর্ধেক হয়, কারণ সেই হোমোলোগাস ক্রোমোজোমগুলোর জোর ভেঙে যায়। এবং হোমোলোগাস ক্রোমোজোমগুলোর জোর ভেঙে যাওয়ার কারণে একটা হোমোলোগাস ক্রোমোজোম একটা গ্যামিটে প্রবেশ করে, আরেকটা হোমোলোগাস ক্রোমোজোম অন্য আরেকটা গ্যামিটে প্রবেশ করে। এই কারণে অ্যাসাইনমেন্টে ওরা ক্লিয়ারলি বলে দিয়েছে এই ক্রোমোজোমগুলো হোমোলোগাস। দ্যাট মিন্স বাবার থেকে যখন গ্যামিট উৎপন্ন হবে মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়ায়, তখন একটা গ্যামিটে হলো পিপি যাবে, আরেকটা গ্যামিটে পিএম যাবে। মায়ের থেকে যখন গ্যামিট উৎপন্ন হবে বা স্ত্রী গ্যামিট উৎপন্ন হবে, তখন এমপি যাবে একটা গ্যামিটে, এমএম যাবে আরেকটা গ্যামিটে। সেটা ওরা কনফার্ম করে দিয়েছে হোমোলোগাস ক্রোমোজোম বলে। ঠিক আছে, ওকে। তাহলে এবার খেয়াল করো, তাহলে আগে আমরা দেখি যে বাবার গ্যামিটের কি অবস্থা হয়। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে বাবা তো ডিপ্লয়েড, কিন্তু আমরা তো সবসময় জানি যে গ্যামিট অলওয়েজ হ্যাপ্লয়েড, অর্থাৎ গ্যামিটে ক্রোমোজোম ভাগ হয়ে যায়। তাহলে বাবার যে গ্যামিটগুলো পাওয়া যাবে, আমি একটু এখানে লিখি, তাহলে বাবার একটা গ্যামিটে যাবে হলো তোমার পিপি ক্রোমোজোম, আর বাবার আরেকটা গ্যামিটে যাবে হলো তোমার পিএম ক্রোমোজোম। এটা হলো বাবার কুং গ্যামিট। অনুরূপভাবে মায়ের যে স্ত্রী গ্যামিট, তাহলে সেই মায়ের স্ত্রী গ্যামিটে একটা যাবে হলো এমপি ক্রোমোজোম, আরেকটা যাবে হলো এমএম ক্রোমোজোম। তাহলে এটা হলো মায়ের স্ত্রী গ্যামিট। তো এটুকু যদি আমরা বুঝি, এখন আসো ম্যাথের প্রশ্ন। বাকিটা হলো পিওর ম্যাথমেটিক্যাল প্রশ্ন, যে এখন আমাদেরকে কয়েন টস করতে হবে। কয়েন টস করে হলো আমরা দেখব যে কোন গ্যামিটের সাথে কোন গ্যামিটটা মিলিত হয়ে সন্তান উৎপন্ন হবে। ঠিক আছে, এখন দেখবা যে তোমাদের প্রশ্নে অ্যাসাইনমেন্টে পয়েন্ট আকারে বলে দেওয়া আছে যে প্রথমে আমরা ধরে নিব যে ক্রসিং ওভার হচ্ছে না। তাহলে আমরা এখন যেটা সলভ করব সেখানে আমরা ধরে নিচ্ছি যে ক্রসিং ওভার হচ্ছে না, আবার পরের বার ধরে নিব ক্রসিং ওভার হচ্ছে। তো রাউন্ড 1 এবং রাউন্ড 2 আমরা ধরে নিচ্ছি ক্রসিং ওভার হচ্ছে না। তো ক্রসিং ওভার যদি এখন না হয়, তাহলে খেয়াল করো প্রশ্নে বলে দিয়েছে যে তুমি পরপর একটা মুদ্রাকে তুমি পরপর দুইবার নিক্ষেপ করবা। যদি প্রথমটা হেড আসে, আমি একটু বলে দিচ্ছি, যদি প্রথমটা হেড আসে তাহলে বাবার গ্যামিট হবে পিপি। আর যদি প্রথমটা টেল আসে তাহলে বাবার গ্যামিট হবে পিএম। টেল আসলে পিএম। অনুরূপভাবে পরের বার, অর্থাৎ সেকেন্ড বার যদি আমি মুদ্রা নিক্ষেপ করে যদি হেড পাই তাহলে মায়ের গ্যামিট হবে এমপি, প্রশ্নে বলা আছে। কিন্তু যদি সেকেন্ড বার মুদ্রা নিক্ষেপ করে আমি টেল পাই তাহলে মায়ের গ্যামিট হয়ে যাবে এমএম। তাহলে ক্লিয়ার? তাহলে প্রথমবার হেড আসলে বাবার গ্যামিট পিপি হবে, প্রথমবার টেল আসলে পিএম হবে।
সেকেন্ড বার যদি হেড আসে মায়ের গ্যামিট এমপি হবে, সেকেন্ড বার টেল আসলে মায়ের গ্যামিট এমএম হবে। এখন বলো তো তাহলে এরকম কয়টা সিচুয়েশন পসিবল? তোমরা ম্যাথে পড়ে আসছো না, ম্যাথের সম্ভাবনাতে পড়ার কথা যে একটা মুদ্রাকে পরপর দুইবার নিক্ষেপ করলে চারটা সিচুয়েশন পসিবল। একটা সিচুয়েশন হলো দুইটাই হেড আসতে পারে, মানে প্রথমেও হেড পরেও হেড আসতে পারে, অথবা আরেকটা সিচুয়েশন হতে পারে যে প্রথমে হেড পরে টেল আসতে পারে, তারপরে আরেকটা সিচুয়েশন হতে পারে যে প্রথমটা টেল পরেরটা হেড আসতে পারে, বা আরেকটা লাস্ট সিচুয়েশন হতে পারে যে ভাইয়া দুইটাই টেল আসছে। তার মানে খেয়াল করো চারটা সিচুয়েশন হতে পারে। তাহলে কিন্তু তোমাদের রাউন্ড ওয়ান এবং রাউন্ড টু, রাউন্ড কয়টা? দুইটা। তার মানে তোমার সিচুয়েশন হচ্ছে চারটা, বাট তোমার রাউন্ড বা ছক ফিল আপ করতে হবে মাত্র দুইটা। দ্যাট মিন্স এখন তুমি স্বাধীন, অর্থাৎ তুমি স্বাধীনভাবে এই চারটা সিচুয়েশনের থেকে তুমি যে কোনো দুইটা সিচুয়েশন নিয়ে তুমি রাউন্ড ওয়ান এবং রাউন্ড টু ফিল আপ করতে পারো। তোমাকে সেই স্বাধীনতাটা দেওয়া হয়েছে। তুমি চাইলে এক নম্বর আর দুই নম্বর সিচুয়েশন চিন্তা করে রাউন্ড ওয়ান এবং রাউন্ড টু ফিল আপ করতে পারো, অথবা তুমি তিন এবং চার চিন্তা করেও ফিল আপ করতে পারো, বা তুমি এক আর তিন চিন্তা করেও ফিল আপ করতে পারো, বা দুই এবং চার চিন্তা করেও ফিল আপ করতে পারো, তোমার ইচ্ছা। আমরা অ্যাসাইনমেন্টটাকে সহজ করার জন্য বা আমি এখন বোঝানোর জন্য আমি এক আর দুই নম্বরটাই চিন্তা করলাম যে রাউন্ড ওয়ানে আমার এক নম্বর সিচুয়েশন হয়েছে মুদ্রা নিক্ষেপ করে, আর রাউন্ড টুতে আমার ধরো দুই নম্বর সিচুয়েশন হয়েছে মুদ্রা নিক্ষেপ করতে। তাহলে বলো তো রাউন্ড ওয়ানে প্রথমটা হেড আসছে, দ্যাট মিন্স তাহলে বাবার গ্যামিট কোনটা হবে? অবশ্যই পিপি হবে। আবার দেখো রাউন্ড ওয়ানে দুই নম্বর মুদ্রাও হেড আসছে, তার মানে মায়ের গ্যামিট কোনটা হবে? অবশ্যই এমপি হবে। তাহলে এখন তোমরাই বলো, তাহলে রাউন্ড ওয়ানে বাবার গ্যামিট এবং মায়ের গ্যামিট মিলে যখন সন্তান উৎপন্ন হবে তাহলে সেই সন্তানের কোষটা হবে পিপি এমপি, অর্থাৎ সেই সন্তানের কোষে বাবার থেকে হলো পিপি ক্রোমোজোম যাবে এবং মায়ের থেকে এমপি ক্রোমোজোম যাবে। তার মানে এটাই হলো আমাদের রাউন্ড ওয়ানে সন্তানের কোষের অবস্থা। আর আমরা তো জানি সকল চারিত্রিক বৈশিষ্ট্য ধারক ও বাহককে ক্রোমোজোম। তো রাউন্ড ওয়ানে যদি বাবার থেকে পিপি ক্রোমোজোম যায়, তার মানে বাবার থেকে সন্তানের কাছে কোন বৈশিষ্ট্যটা যাবে? পিপি ক্রোমোজোমের যেই বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলোই তার মানে বাবার থেকে এই ক্ষেত্রে সন্তানের কাছে যাবে। অনুরূপভাবে খেয়াল করো, মায়ের থেকে রাউন্ড ওয়ানে সন্তানের কাছে এমপি ক্রোমোজোম যাচ্ছে, আর আমরা জানি যে ক্রোমোজোমই বংশ পরম্পরায় বৈশিষ্ট্য বহন করে নিয়ে যায়। তাহলে মায়ের কাছ থেকে এমপি ক্রোমোজোম গেলে তাহলে এমপি ক্রোমোজোমের যে বৈশিষ্ট্য সেটাই হবে রাউন্ড ওয়ানে মায়ের কাছ থেকে সন্তানে যাওয়া বৈশিষ্ট্য। ব্যাস, তাহলে আমরা রাউন্ড ওয়ানটা ফিল আপ করতে পারবো। তোমাদের বোঝার সুবিধার জন্য তাহলে আমরা এখন একটু ফিল আপ করি। তাহলে একটু মনে রাখো, রাউন্ড ওয়ানে পিপি যাবে হলো বাবার থেকে, আর এমপি যাবে হলো মায়ের থেকে। তাহলে এটা একটু মুছে দেই, এখন আমরা একটু ফিল আপ করে ফেলি রাউন্ড ওয়ান। তাহলে খেয়াল করো রাউন্ড ওয়ান আমি একটু সংক্ষেপে লিখি, রাউন্ড ওয়ান। তাহলে বলো তো রাউন্ড ওয়ানে বাবার থেকে পিপি যাবে, তাহলে বাবার থেকে কোন বৈশিষ্ট্যগুলো যাবে বলো তো ঝটপট? কি কি যাবে? প্রথম বৈশিষ্ট্য কি? চর্বি কম। দেখো পিপির প্রথম বৈশিষ্ট্য হলো রক্তে চর্বি কম, ব্যাস লিখে ফেলবা রক্তে চর্বি কম। তাহলে বাবার থেকে সেকেন্ড বৈশিষ্ট্য কি যাবে? দেখো কোকড়া চুল, ব্যাস তোমরা ছকে লিখে ফেলবা সেকেন্ড বৈশিষ্ট্যটা বাবার থেকে যাবে হলো কোকড়া চুল। থার্ড বৈশিষ্ট্য কি যাবে? পিপির তিন নম্বর বৈশিষ্ট্য হলো বাদামি চোখ, তাহলে বাবার থেকে হলো বাদামি চোখ হওয়ার বৈশিষ্ট্য যাবে। আর চার নম্বর অপশনটা কি? চঞ্চল, তাহলে বাবার থেকে চঞ্চল হওয়ার বৈশিষ্ট্য চলে যাবে। মানে সহজ কথা হলো পিপির যে চারটা বৈশিষ্ট্য, সেই চারটা বৈশিষ্ট্যই হয়ে যাবে বাবার থেকে সন্তানের কাছে যাওয়া চারটা বৈশিষ্ট্য। অনুরূপভাবে আমরা যদি এখন মায়ের থেকে সন্তানের কাছে যাওয়া বৈশিষ্ট্যগুলো যদি আমরা এখন চিন্তা করি, তাহলে তুমি চিন্তা করো তাহলে মায়ের থেকে কোন বৈশিষ্ট্য যাবে বলো তো? রাউন্ড ওয়ানে কে যায়? এমপি। তাহলে এমপির যে চারটা বৈশিষ্ট্য সেটাই এখন কি হবে? মায়ের থেকে সন্তানের কাছে যাওয়া চারটা বৈশিষ্ট্য। তাহলে এমপির চারটা বৈশিষ্ট্য সিরিয়ালি লিখে ফেলবা এক দুই তিন চার দিয়ে, সেটাই হলো রাউন্ড ওয়ানে মায়ের থেকে সন্তানের কাছে যাওয়া বৈশিষ্ট্য। যেমন প্রথম বৈশিষ্ট্যটা মায়ের থেকে যাবে হলো চর্বি কম, তারপরে যাবে হলো সোজা চুল, তারপরে হবে নীলাভ চোখ, তারপরে হবে হলো শান্ত। আর এই প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের পিডিএফ আমাদের পেজে সলভ করে দেওয়া আছে। যদি স্টিল কারো যদি প্রবলেম হয়, আমাদের সলিউশন তো আছেই, ডেসক্রিপশনে আমাদের পেজের লিঙ্ক দেওয়া আছে, যে ওইখানে একটু ঘাটলেই তুমি পেয়ে যাবে। আমি এখানে এই জন্য আর ছকটা ফিল আপ করলাম না, মুখে মুখেই বলে দিলাম, আশা করি বুঝতে পারছো। ওকে, অনুরূপভাবে রাউন্ড টু, তাহলে রাউন্ড টুটা আমরা এখন চিন্তা করি। বলো তো রাউন্ড টুতে আমরা কী ধরে নিয়েছিলাম? বলো তো
রাউন্ড টুতে আমরা ধরছিলাম হলো প্রথমে হেড আসবে পরে টেল আসবে, ওই যে বলছিলাম তোমার হাতে চারটা জিনিস সুযোগ ছিল, আমি এক নম্বরটা আর দুই নম্বরটা সিলেক্ট করেছি। তাহলে দুই নম্বরে আমার ছিল ফার্স্টে হেড, বলো ফার্স্টে হেড গেলে বাবার থেকে কোন গ্যামিট যাবে বা কোন ক্রোমোজোমটা কোন গ্যামিটে যাবে, পিপি যাবে, পিপি। তাহলে বাবার থেকে সন্তানের কাছে হলো পিপি ক্রোমোজোম গেছে। কিন্তু পরেরটা টেল আসলে বলতো মায়ের থেকে সন্তানে কোন ক্রোমোজোম যাবে, এমএম ক্রোমোজোম যাবে, প্রশ্নেই বলা ছিল। দ্যাট মিন্স রাউন্ড টুতে তাহলে বাবার থেকে যাবে হলো পিপি ক্রোমোজোম, কিন্তু পরেরটা টেল আসার কারণে মায়ের থেকে যাবে হলো এমএম ক্রোমোজোম। তাহলে এটাই হবে তার ছেলে বা তার মেয়ের হলো কোষ। তাহলে বলো তার ছেলে বা তার মেয়ের কোষে যেহেতু বাবার থেকে পিপি ক্রোমোজোম যাচ্ছে, তাহলে রাউন্ড টুতে বাবার থেকে সন্তানের কাছে যাওয়ার যে বৈশিষ্ট্যটা সেটা কিসের বৈশিষ্ট্য হবে? পিপি ক্রোমোজোমের বৈশিষ্ট্যগুলাই হবে, সিম্পল। আর রাউন্ড টুতে যেহেতু মায়ের থেকে সন্তানের কাছে এমএম ক্রোমোজোম যাচ্ছে, দ্যাট মিন্স এমএম ক্রোমোজোমের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যগুলোই অ্যাকচুয়ালি রাউন্ড টুতে মায়ের থেকে সন্তানের কাছে যাওয়া বৈশিষ্ট্য। তো আগের মতো রাউন্ড ওয়ানের মতো রাউন্ড টু এখন ফিল আপ করবে। তাহলে রাউন্ড টুতে বাবার কাছ থেকে সন্তানের কাছে যাওয়া বৈশিষ্ট্যগুলো কী হবে? পিপির বৈশিষ্ট্য, দ্যাট মিন্স চর্বি কম, কোঁকড়া চুল, বাদামি চোখ, চঞ্চল, শেষ। আর রাউন্ড টুতে মায়ের কাছ থেকে সন্তানের কাছে যাওয়া বৈশিষ্ট্যগুলো হবে এমএম ক্রোমোজোমের বৈশিষ্ট্য, দ্যাট মিন্স চর্বি বেশি, মানে রক্তে চর্বি বেশি, আমি সংক্ষেপে লিখেছি, তারপরে কোঁকড়া চুল, নীলাভ চোখ, চঞ্চল, শেষ। তোমার রাউন্ড ওয়ান রাউন্ড টু ফিল আপ করা শেষ। দেখছো আমরা কত সহজে অর্ধেক অ্যাসাইনমেন্ট করে ফেলছি। এইবার আসো, তাহলে প্রথমটা আমরা ছিল ক্রসিং ওভার বাদে, এখন রাউন্ড তিন এবং রাউন্ড চারে প্রশ্নে বলে দিয়েছে যে আমাদেরকে এখন ধরতে হবে যে রাউন্ড তিন এবং রাউন্ড চারে আগে ক্রসিং ওভার হবে। তাহলে আমারে বলো তো ক্রসিং ওভার কই হয়, ক্রসিং ওভার জিনিসটা কোথায় হয়? ক্রসিং ওভার কোষ বিভাজনের মিওসিস, মানে মিওসিস কোষ বিভাজনের প্রোফেজ একে হলো তোমার ক্রসিং ওভার হয়। দ্যাট মিন্স ক্রসিং ওভার কিন্তু সন্তান জন্মের আগেই হয়, অর্থাৎ বাবার দেহেই তোমার ক্রসিং ওভার হচ্ছে, আবার মায়ের দেহ ক্রসিং ওভার হচ্ছে। যদি আমি খুব সহজে বুঝাইতে চাই, তাহলে খেয়াল করো, তার মানে সন্তান জন্মের আগে বাবার দেহে ক্রসিং ওভার হবে, আবার ওইদিকে হলো মায়ের দেহে তাহলে ক্রসিং ওভার হবে, যেটা রাউন্ড তিন এবং রাউন্ড চারের ক্ষেত্রে হবে। তাহলে খেয়াল করো তো বাবার, তাহলে বাবার কোষ কোন দুইটা ছিল একটু আগে এঁকেছিলাম, ওই যে পিপি পিএম, দ্যাট মিন্স পিপি এবং পিএম এর মধ্যে তার মানে হলো আগে একটা ক্রসিং ওভার হবে। অনুরূপভাবে মায়ের দেহে ক্রসিং ওভার হবে, মায়ের দেহের কোষ কি কি ছিল? এমপি এবং এমএম ছিল, দ্যাট মিন্স এমপি এবং এমএম এর মাঝখানে ক্রসিং ওভার হবে, আবার পিপি এবং পিএম এর মাঝখানে হলো ক্রসিং ওভার হবে, কারণ বাবার দেহে থাকা অবস্থায় ক্রসিং ওভার হয়, আবার ওইদিকে মায়ের দেহে থাকা অবস্থায় ক্রসিং ওভার হয়, ঠিক আছে। এখন ক্রসিং ওভার জিনিসটা কি? ক্রসিং ওভার জিনিসটা হলো দুইটা হোমোলোগাস ক্রোমোজোমের পারস্পরিক অংশের বিনিময়টাই হলো ক্রসিং ওভার, মানে দুইটা হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে কিছু পরিমাণ অংশ বা কিছু জিনের বিনিময় হবে। আমরা তো জানি যে ক্রোমোজোমের মধ্যে অ্যাকচুয়ালি কী থাকে, জিন থাকে। ধরো ওরা প্রশ্নে কিন্তু বলছে যে এই যে চারটা যে কার্ড বা চারটা যে বৈশিষ্ট্য সেটা কিন্তু একই ক্রোমোজোমের চারটা ভিন্ন ভিন্ন জায়গা। আমি যদি এখন একটু ছবি আঁকি, ধরো পিপি ক্রোমোজোম হলো এটা, ধরো এটা হলো পিপি ক্রোমোজোম সুতার মতো, তাহলে ধরো এটা পিপি ক্রোমোজোমের এক নম্বর জায়গা, এটা ধরো পিপি ক্রোমোজোমের দুই নম্বর জায়গা, এটা ধরো পিপি ক্রোমোজোমের তিন নম্বর জায়গা, এটা ধরো পিপি ক্রোমোজোমের চার নম্বর জায়গা। তাহলে অনুরূপভাবে বলো তো পিপির হোমোলোগাসকে পিএম, তাহলে পিপির সাথে হলো তোমার পিএম ক্রোমোজোমটা তোমার এরকম জোরবদ্ধভাবে থাকে যেহেতু হোমোলোগাস। তাহলে পিএম এর তাহলে এটা হবে হলো এক নম্বর স্থান, এটা দুই, এটা তিন, এটা চার। এখন ওরা প্রশ্নে বলে দিয়েছে যে আমাদেরকে ধরতে হবে যে প্রত্যেকটা স্থানে একটা করে জিন আছে, অর্থাৎ পিএম ক্রোমোজোমের এক নম্বর স্থানে যে জিনটা আছে সেটা হলো রক্তে চর্বি কম, এই বৈশিষ্ট্যটাকে কন্ট্রোল করছে। পিপির দুই নম্বর স্থানে যেই জিনটা আছে সেটা কোঁকড়া চুল, সেই বৈশিষ্ট্যটাকে কন্ট্রোল করতেছে। অনুরূপভাবে তিন নম্বর এবং চার নম্বর অবস্থানে যে জিনগুলো আছে সেগুলো তিন এবং চার নম্বর বৈশিষ্ট্যকে কন্ট্রোল করছে। তাহলে খেয়াল করো, তাহলে ক্রসিং ওভার মানে হলো এদের মধ্যে অংশের বিনিময় হবে। কথার কথা, ধরে নেই যদি পিপি এবং পিএম এর মধ্যে যদি এক নম্বর পজিশনে যদি কোনো কারণে ক্রসিং ওভার হয়, দ্যাট মিন্স পিএম এর এক নম্বর যে জিনটা সেটা এখন পিপিতে চলে যাবে,
আর পিপির যে এক নম্বর জিনটা সেটা অ্যাকচুয়ালি পিএম এ চলে আসবে। অর্থাৎ ব্যাপারটাই যে এরকম হবে, আগে এরকম ছিল এরকম হবে। এবার বুঝছো যে অক্ষয় কুমারের সেই বিখ্যাত মিমটা কেন আমার মাথায় মনে পড়ছে? আগে যেখানে এক ছিল এখানে এক ছিল, এখন ওদের অংশের বিনিময় হয়ে যাবে। ইটস দ্যাট সিম্পল। অনুরূপভাবে ধরো পিপি এবং পিএম এর মধ্যে যদি এক নম্বর পজিশনে ক্রসিং ওভার না হয়ে, কথার কথা যদি চার নম্বর পজিশনে ক্রসিং ওভার হয়, তাহলে পিএম এর চার নম্বর জিনটা এখন পিপিতে চলে যাবে আর পিপির চার নম্বর জিনটা তোমার পিএম এ চলে আসবে। এবং জিনগুলোই তো বৈশিষ্ট্য কন্ট্রোল করে। তাহলে তুমিই বলো, যদি পিপি এবং পিএম এর মধ্যে সন্তান তৈরির আগেই যদি ওদের মধ্যে চার নম্বর পজিশনে ক্রসিং ওভার হয়, তখন কিন্তু এই যে শান্ত হওয়ার জন্য যে জিনটা, সেটা কিন্তু অ্যাকচুয়ালি তখন আর পিএম এর মধ্যে থাকবে না, তখন সেই জিনটা অ্যাকচুয়ালি পিপির জিন হয়ে যাবে। অনুরূপভাবে পিপির যে চঞ্চল হওয়ার জন্য যে জিনটা, সেটা কিন্তু তখন আর পিপিতে থাকবে না, সেটা অ্যাকচুয়ালি পিএম এর অংশ হয়ে যাবে। তো এইখানেই জাস্ট চেঞ্জটা আসবে, এবং এই চেঞ্জটাকেই মাথায় রেখে তোমাদেরকে ছকটা ফিল আপ করতে হবে। ক্লিয়ার? তাহলে আসো এবার আমরা রাউন্ড 3 এবং রাউন্ড 4টা ফিল আপ করে ফেলি। তো রাউন্ড 3 এবং রাউন্ড 4-এ ওরা সাথে আরেকটা এক্সট্রা কথা বলে দিয়েছে, যেই কথাটা আমাদেরকে একটু কষ্ট করে হলো মাথায় রাখতে হবে। সেটা হলো, এবার তো ক্রসিং ওভার হবে, তো ওরা বলেছে যে তুমি এবার তিনটা মুদ্রা টস করবে, তিনটা মুদ্রাকে পরপর দুইবার টস করবে। প্রথমবার তুমি যদি একটা মুদ্রাকে টস করো পরপর দুইবার, যদি দুইটাই যদি হেড আসে, তুমি ধরে নিবা যে বাবা, তুমি ধরে নিবা যে প্রথমবার একটা একটা মুদ্রা নিয়ে তুমি যদি দুইবার টস করে দুইবারে যদি হেড আসে, ওরা প্রশ্নে বলছে তুমি ধরে নিবা যে বাবার এক নম্বর অবস্থানের মধ্যে হলো ক্রসিং ওভার হবে। কিন্তু যদি প্রথমটা হেড আর পর একটা টেল আসে, তাহলে তুমি ধরে নিবা যে বাবার দুই নম্বর অবস্থানে ক্রসিং ওভার হবে। যদি প্রথমটা টেল আর পর একটা হেড আসে, তাহলে তুমি ধরে নিবা তিন নম্বর অবস্থানে ক্রসিং ওভার হবে বাবার ক্ষেত্রে। আর যদি দুইটাই টেল আসে, তোমাকে ধরতে হবে যে চার নম্বর অবস্থানে ক্রসিং ওভার হবে বা বৈশিষ্ট্যের বিনিময় হবে। অনুরূপভাবে এটা তো গেল প্রথম মুদ্রা। তারা বলেছে সেকেন্ড মুদ্রা নিয়ে ওইটাকেও তুমি দুইবার টস করবা, এবং দ্বিতীয়বারও যদি তোমার দুইবার হেড আসে, খেয়াল করো, তাহলে এবার হবে সব মায়ের ক্ষেত্রে হিসাব করবা, যে দ্বিতীয় মুদ্রা নিয়ে দ্বিতীয়বারও যদি দুইবার হেড আসে, তাহলে তুমি ধরবা যে মায়ের এক নম্বর ক্রোমোজোমে, সরি, মায়ের এক নম্বর পজিশনে ক্রসিং ওভার হয়েছে। কিন্তু যদি হেড টেল আসে, তাহলে ধরে নিবা যে মায়ের দুই নম্বর পজিশনে ক্রসিং ওভার হয়েছে। যদি টেল হেড আসে, তাহলে তিন নম্বর পজিশনে ক্রসিং ওভার হয়েছে, এবং তারপরে যদি টেল টেল আসে, তাহলে চার নম্বর পজিশনে ক্রসিং ওভার হয়েছে, তোমাকে এটা ধরতে হবে। এবং তুমি যে তিন নম্বর বার যে মুদ্রা নিক্ষেপ করবা, তুমি তো দুইবার মুদ্রা নিক্ষেপ করছো, একবার মুদ্রা একবার একটা মুদ্রাকেই তুমি দুইবার নিক্ষেপ করে তুমি এরকম একটা কিছু পাবে, বাবার কোন পজিশনে ক্রসিং ওভার হবে সেটা তুমি জানবে। অনুরূপভাবে সেকেন্ডবার তুমি একটা মুদ্রাকে যখন দুইবার নিক্ষেপ করবা, তখন মায়ের কোন পজিশনে ক্রসিং ওভার হবে সেটাও তুমি জানবে। আর থার্ডবার তুমি যখন মুদ্রা নিক্ষেপ করবা, সেই থার্ডবারের মুদ্রা নিক্ষেপ অনুযায়ী তুমি ডিসিশন নিবা যে বাবার কোন গ্যামিটের সাথে মায়ের কোন গ্যামিটটা মিলে সন্তান তৈরি করবে। মানে থার্ডবার যে মুদ্রা নিক্ষেপ করা হয়, সেটা আমরা ওই যে ক্রসিং ওভার বাদ দিলে কি হবে সেখানেও কিন্তু আমরা দেখে আসছি। কথা কি ক্লিয়ার? বুঝতে পারছো? আশা করি বুঝতে পেরেছ। এখন এখানে তোমাদের কিন্তু একটা পূর্ণ স্বাধীনতা আছে, তুমি কিন্তু ধরতেই পারো, তুমি কিন্তু ধরতেই পারো যে তোমার প্রথমবার মুদ্রা নিক্ষেপ করে দুইটাই হেড আসছে। আবার তুমি এখানেও ধরতে পারো যে পরের বারও মুদ্রা নিক্ষেপ করে তোমার দুইটাই হেড আসছে। আবার তুমি ধরতে পারো তোমার তিন নম্বর বারও মুদ্রা নিক্ষেপ করে দুইটাই হেড আসছে। ধরতে পারো কিন্তু, এবং এটা যদি ধরে নাও, তাহলে তোমার অ্যাসাইনমেন্ট সলভ করাটা ইজি হবে। অনেকে এখন একটা কাজ করেছে, আমি বলি, অনেকে ধরছে যে প্রথমবার মুদ্রা নিক্ষেপ করাতে ওদের মনে করো টেল এবং হেড আসছে, তো ওরা ধরে নিছে যে বাবার তিন নম্বর পজিশনে ক্রসিং ওভার হবে, ঠিক আছে। ওরা ধরছে সেকেন্ডবার যখন একটা মুদ্রাকে আবার পরপর দুইবার নিক্ষেপ করা হয়েছে, তখন ওরা ধরছে যে দুইটাই টেল আসছে, অর্থাৎ ওরা ধরে নিছে যে তখন মায়ের ক্ষেত্রে চার নম্বর পজিশনে ক্রসিং ওভার হবে। তারপরে ওরা ধরে নিছে যে আবার মুদ্রা নিক্ষেপ করে হেড টেল বা কিছু এসে ওরা গ্যামেট নির্ধারণ করেছে। তুমি এটা করতে পারো, কিন্তু এটা যদি তুমি করো, তোমার মানে জিনিসটা একটু কঠিন হয়ে যায়। এই কারণে আমি এটার একটা সহজ সলিউশন যেটা দিব, তুমি ধরে নাও প্রত্যেকবারই তোমার সেম আসছে, প্রবলেম নাই, তুমি একটা মুদ্রাকে বা তিনটা মুদ্রাকে তুমি পরপর দুইবার নিক্ষেপ করলে হতেই পারে সব সময় হেড আসতে পারে, এটা কিন্তু পসিবল, তাই না? কারণ কেউ তো বলতে পারবে না যে না তোমার কেন হেড আসছে, কারণ আসতেই তো পারে যে স্যার আমার সবসময় হেড আসছে, প্রথমবারও দুইটা হেড আসছে,
পরের বারও দুইটা হেড আসছে, তারপরও দুইটা হেড আসছে। তো এটা ধরলে হয় কি যে তোমার প্রত্যেকবারই পজিশনটা সেম থাকে। ধরো তুমি ধরে নিয়েছো তুমি প্রথমবার মুদ্রা নিক্ষেপ করার সময় টেল এবং হেড আসছে, তাহলে তুমি বলবা যে বাবার তিন নম্বর পজিশনে বৈশিষ্ট্যের বিনিময় হবে। পরের বারও তোমার টেল এবং হেড আসছে, তাহলে তুমি বলতে পারবে যে মায়ের তিন নম্বর পজিশনে ক্রসিং ওভার হয়েছে। এবং তারপরও মনে করো তোমার টেল এবং হেড আসছে, তাহলে তারপরও টেল এবং হেড আসলে বলতো প্রথম টেলের জন্য কি বোঝায়? ওই যে আগে করে আসছি, প্রথমবার টেল আসলে বাবার কোন গ্যামিট যাবে সন্তানে, পিএম যাবে। সেকেন্ডবার যদি হেড আসে তাহলে সেকেন্ডবার হেড আসলে মায়ের কোন গ্যামিট সন্তানে যাবে, এমপি, ওই যে আগের বারের মতো। তাহলে এটাই করবো, তাহলে কি বুঝতে পারছো? তাহলে আমি ধরে নিছি যে আমার প্রত্যেকবারই টেল এবং হেড আসছে, তাহলে প্রথমবার টেল এবং হেড আসার জন্য এই ক্ষেত্রে আমি ধরে নিয়েছি বাবার তিন নম্বর পজিশনে ক্রসিং ওভার হবে। সেকেন্ডবারও টেল এবং হেড আসার কারণে আমি ধরে নিয়েছি মায়ের তিন নম্বর পজিশনে ক্রসিং ওভার হবে। এবং থার্ডবারও টেল এবং হেড আসার কারণে ধরে নিয়েছি যে থার্ডবার যেহেতু প্রথমে টেল আসছে তো বাবার পিএম পিএম ক্রোমোজোমটা গ্যামিটে যাবে, আর পরের বার যেহেতু হেড আসছে তো মায়ের এমপি ক্রোমোজোমটা হলো গ্যামিটে যাবে, তার মানে সন্তানের গ্যামিট হবে পিএম এমপি। তাহলে এটা দিয়ে এখন আমি রাউন্ড তিন ফিল আপ করে ফেলবো, তাহলে আমার আর চেঞ্জ করতে হয় নাই। আর যারা ধরে নিছে যে এখানে টেল হেড আর এখানে টেল টেল ধরে নিছে, ওদের তো প্যারা নাই, তারপরে আবার টেল হেড ধরেছে, ওদের গ্যামিটটা ঠিক আছে, ওরা তিন নম্বর বার ধরছে টেল এবং হেড হবে, তার মানে ওদের গ্যামিট ঠিক আছে, কোনো সমস্যা নাই। ওরা প্রথমবার টেল হেড ধরছে, কোনো প্রবলেম নাই। পরের বার টেল টেল ধরার কারণে ওদেরকে ধরতে হবে যে মায়ের ক্রোমোজোমের চার নম্বরে ক্রসিং ওভার হয়েছে, এইটুকুই জাস্ট পার্থক্য। তুমি এভাবেও করতে পারো, বা চাইলে তোমার প্রত্যেকবার সেম আসছে এটাও করতে পারো। আমি প্রত্যেকবার সেম আসছে এটা করে দেখাই, কারণ একটা তো করতেই হবে, করে দেখাই, তুমি তোমার মতো করে ফেলো। আচ্ছা, তাহলে এবার খেয়াল করো, তাহলে আমার মেইনলি হলো পিএম এমপি, তাহলে বাবার থেকে পিএম আসছে, তাহলে রাউন্ড তিনে, তাহলে বাবার থেকে যদি পিএম আসে তাহলে তোমরাই বলো রাউন্ড তিনে, তাহলে পিএম এর যে বৈশিষ্ট্য সেটাই হবে বাবার থেকে আসা বৈশিষ্ট্য। তাহলে পিএম এর বৈশিষ্ট্য কোনগুলো? প্রথম বৈশিষ্ট্য হলো চর্বি কম, তাহলে বাবার থেকে আসা বৈশিষ্ট্যগুলো আগে আমরা কাউন্ট করছি। তাহলে বাবার থেকে আসা বৈশিষ্ট্য ফার্স্টে হলো তোমার চর্বি কম, ওকে। তারপরে কি আসছে? দুই নম্বর বৈশিষ্ট্য হলো পিএম এর তোমার হলো কোঁকড়া চুল, ওকে, কোনো প্রবলেম নাই। আর তিন নম্বর বৈশিষ্ট্যটা এইবার আসো, তিনে কিন্তু একটা গ্যাঞ্জাম আছে, খেয়াল করো। আমরা ধরে নিছি যে বাবার কিন্তু তিন নম্বর পজিশনে ক্রসিং ওভার হয়েছে, দ্যাট মিন্স বাবার থেকে সন্তানে পিএম আসছে, পিএম এর সবগুলো বৈশিষ্ট্যই হবে বাবার থেকে সন্তানে আসা বৈশিষ্ট্য, ঠিক আছে, এক্সেপ্ট কত নম্বর? তিন নম্বর, কারণ তিন নম্বর বৈশিষ্ট্যটা সন্তানে আসার আগেই তো তিন নম্বর বৈশিষ্ট্য চেঞ্জ হয়ে গেছে, কারণ এই যে তিন নম্বর পজিশনেই তো ক্রসিং ওভার হয়েছে। কারণ বললাম না ক্রসিং ওভার কার কার মধ্যে হয়, পিপি এবং পিএম এর মধ্যে হয়, দেখাইছি। তার মানে বাবার থেকে পিএমই আসছে, কিন্তু যেহেতু তিন নম্বর পজিশনে ক্রসিং ওভার হয়েছে, তার মানে পিএম এর যে তিন নম্বর যে বৈশিষ্ট্যটা সেটা কিন্তু অ্যাকচুয়ালি এখন পিএমএ নাই, সেটা কিন্তু পিপিতে চলে গেছে, আর পিপির যে তিন নম্বর বৈশিষ্ট্য সেটা কিন্তু অ্যাকচুয়ালি পিএমএ চলে আসছে, ঠিক আছে। তাহলে পিএমএ এখন তাহলে কোন বৈশিষ্ট্যটা আছে ক্রসিং ওভারের পর? পিপির তিন নম্বর বৈশিষ্ট্যটাই অ্যাকচুয়ালি পিএমএ আছে, দ্যাট মিন্স বাদামি চোখ। তার মানে বাবার থেকে যে বৈশিষ্ট্যটা আসছে তিন নম্বর বৈশিষ্ট্যটা হবে বাদামি চোখ। এটাই হলো তোমার ক্রসিং ওভারের কারণে এই যে এখানে একটু চেঞ্জ করতে হচ্ছে। আশা করি বুঝতে পারছো যে কেন চেঞ্জ করেছি এবং কিভাবে চেঞ্জ করেছি, ব্যাস। আর চার নম্বরে তো ক্রসিং ওভার হয় নাই, তো পিএম এর চার নম্বর বৈশিষ্ট্য হলো শান্ত, তো বাবার থেকে সন্তানের যে বৈশিষ্ট্যটা সেটা হলো শান্ত হবে, কোনো প্যারা নাই। তাহলে অনুরূপভাবে এবার মায়ের থেকে আসা বৈশিষ্ট্য কি হবে? এমপির যে বৈশিষ্ট্য সেটাই হবে মায়ের থেকে আসা সন্তানের বৈশিষ্ট্য। তাহলে মায়ের থেকে আসা সন্তানের বৈশিষ্ট্যগুলো এখন আমি একটু লিখে ফেলি। তাহলে এমপি, তাহলে এমপির কী কী বৈশিষ্ট্য? এমপির প্রথম বৈশিষ্ট্য হলো চর্বি কম কম, এমপির সেকেন্ড বৈশিষ্ট্য হলো সোজা চুল, ঠিক আছে, তাহলে এটা একটু সোজা চুল হয়ে যাবে, ঠিক আছে। তাহলে মায়ের থেকে আসা বৈশিষ্ট্য আমরা এখানে লিখে দিব সোজা চুল। কিন্তু ওই যে তিন নম্বরে কিন্তু আবার কাহিনী, কারণ আমরা তো ধরে নিয়েছি যে মায়ের ক্ষেত্রেও তিন নম্বরে ক্রসিং ওভার আসবে, তার মানে মায়ের এমপির যে তিন নম্বর যে বৈশিষ্ট্য সেটা কিন্তু এখন তিনে নাই, এইটা এখানে চলে গেছে আর এই বৈশিষ্ট্যটা এখানে চলে আসছে। কিন্তু এমএম এর তিন নম্বর বৈশিষ্ট্যটাও তোমার নীলাপ চোখ, তাহলে এটা এমপিতে চলে আসলো, আলটিমেটলি নীলাপ চোখই হবে, এই কারণে এই ক্ষেত্রে এটা নীলাপ চোখ হবে, ঠিক আছে।
আর চার নম্বর বৈশিষ্ট্য তো বুঝতেই পারছো, এখানে তো কোনো ক্রসিং ওভারই হয় নাই। তাহলে ডিরেক্ট এমপির যে বৈশিষ্ট্য শান্ত, সেই শান্ত বৈশিষ্ট্যটাই তোমার কিসে থাকবে? মায়ের থেকে আসা সন্তানের বৈশিষ্ট্য হয়ে যাবে। কিন্তু এখন চিন্তা করো, যারা একটু প্রশ্নটা চেঞ্জ করছে, যেই ছেলে বা যেই মেয়ে ফার্স্টে ধরছে যে বাবার তিন নম্বর পজিশনে ক্রসিং ওভার হয়, ওটা তো হইলই, কিন্তু যারা আবার পরেরটা ধরছে যে মায়ের ক্ষেত্রে আবার চার নম্বরে হয়, ওদের ক্ষেত্রে কি আসতো জানো এই ছকটা? ওরা তো ধরছিল মায়ের চার নম্বর পজিশনে ক্রসিং ওভার হয়। তাহলে ওদের এমপির প্রথম তিনটা বৈশিষ্ট্য কিন্তু সেম থাকতো, কারণ তখন ক্রসিং ওভার হয়েছে কিন্তু চার নম্বরে। তাহলে ওদের প্রথম তিনটায় কোনো চেঞ্জ আসতো না, অর্থাৎ চর্বি কম, সোজা চুল, নীলাপ চোখ সেম থাকতো। ওদের চার নম্বরে যে ঝামেলা হইতো, ওরা ধরছে যে চার নম্বরে ক্রসিং ওভার হয়, তাহলে সেই ক্ষেত্রে ওদের যে অ্যান্সারটা আসবে সেটা হলো এমপির যে চার নম্বর বৈশিষ্ট্য সেটা তো এমপিতে নাই, কারণ চেঞ্জ হয়ে গেছে। তখন এই শান্তটা চঞ্চলে চলে যাবে, আর এই শান্তর জায়গায় চঞ্চল চলে আসবে। দ্যাট মিন্স ওদের ক্ষেত্রে মায়ের থেকে আসা সন্তানের বৈশিষ্ট্যের তখন চার নম্বরটা চেঞ্জ করা লাগতো, যেটা তখন অ্যান্সারটা চঞ্চল হইতো। তো এইভাবেও তোমরা করতে পারো, যাদের ইচ্ছা একটু চেঞ্জ করে ধরতে পারো। ঠিক আছে, তাহলে এইভাবে আমাদের রাউন্ড তিন চলে আসছে। তাহলে অনুরূপভাবে আমরা কি রাউন্ড ফোর করতে পারবো না? রাউন্ড ফোরে আমি হিসাবটা সহজ করার জন্য আমি ধরে নিয়েছি যে সবগুলা টিটি আসবে। তাহলে প্রথম টিটি মানে হলো বাবার চার নম্বর ক্রোমোজোমে ক্রসিং ওভার হবে, আগে ধরে নিব এখন আমরা। পরের বার টিটি আসার কারণে ধরে নিব যে মায়ের চার নম্বর পজিশনে ক্রসিং ওভার হবে। বাট আবারও বলে রাখি, তুমি এটা অন্যটাও ধরতে পারো। তুমি ধরতে পারো তোমার এখানে হেড হেড আসছে, অর্থাৎ মায়ের এক নম্বরে ক্রসিং ওভার হয়েছে, ধরতে পারো। এবং তুমি তো জানোই যে সে অনুযায়ী অ্যান্সার লিখতে হবে। আর আমি পরের বারও টিটি ধরে নেওয়ার কারণে ওই যে তিন নম্বর বারে প্রথম টি মানে হলো বাবার থেকে, তাহলে পিএম গ্যামিট আসছে। আর সেকেন্ড টি আসা মানে হলো মায়ের থেকে এমএম গ্যামিট আসছে, তার মানে সন্তান হবে পিএম এমএম। তাহলে এখন এই পিএম এর যে বৈশিষ্ট্য সেটাই হবে বাবার থেকে সন্তানের কাছে আসা বৈশিষ্ট্য, আর এমএম হবে এমএম এর যে বৈশিষ্ট্য সেটাই হবে মায়ের থেকে সন্তানের কাছে আসা বৈশিষ্ট্য। জাস্ট খালি চার নম্বর পজিশনে ঝামেলা হবে একটু, বাকিটা তো বুঝতেই পারতেছো। তাহলে পিএম এর প্রথম তিনটা বৈশিষ্ট্য তুমি লিখে ফেলবা, বাবার থেকে আসা বৈশিষ্ট্য কোনো গ্যাঞ্জাম নাই, কিন্তু এখন চার নম্বরে ক্রসিং ওভার হওয়ার কারণে লাস্ট খালি চার নম্বর পয়েন্ট একটু চেঞ্জ করতে হবে, কারণ পিএম এর যেটা চার নম্বর ছিল সেটা এখন পিপিতে চলে গেছে, আর পিপির চঞ্চলটা পিএম এর জায়গায় চলে আসছে। তো তখন তুমি লিখবা যে বাবার থেকে সন্তানের যে ক্রোমোজোমটা গেছে বা যে বৈশিষ্ট্যগুলো গেছে সেটার চার নম্বরটা তখন এই চঞ্চল লিখতে হবে শান্তের জায়গায়, কারণ ওই যে এইখানে জিনিসটা এক্সচেঞ্জ হয়ে গেছে এই কারণে। কারণ এক্সচেঞ্জ হওয়ার পরেই তো তারপরে গ্যামিট হওয়ার পরে সন্তান আসছে, তো সন্তান উৎপন্ন হওয়ার আগেই তো এক্সচেঞ্জ হয়েছে। তো অবভিয়াসলি যদি সন্তান উৎপন্ন হওয়ার আগেই যদি চঞ্চলটা এই জায়গায় এসে থাকে, তাহলে এটাই তখন পিএম ক্রোমোজোমের অংশ হিসেবে সন্তানে চলে গেছে, তার মানে তখন সন্তানের বৈশিষ্ট্য হবে চঞ্চল। তো এখানে একটু চেঞ্জ করতে হবে। অনুরূপভাবে মায়ের থেকে আসা যে বৈশিষ্ট্য সেটা এমএম এর বৈশিষ্ট্যই হবে, এক্সেপ্ট চার নম্বর পজিশন, যেহেতু আমরা ধরছি চার নম্বরে ক্রসিং ওভার হয়েছে, তখন এই এমএম এর চঞ্চল হওয়ার বৈশিষ্ট্য অ্যাকচুয়ালি আগেই এমপিতে চলে গেছে, আর এমপির শান্ত হওয়ার বৈশিষ্ট্য এমএম এ চলে আসছে, যার ফলে তখন মায়ের থেকে আসা বৈশিষ্ট্যের এই চার নম্বরটা অ্যাকচুয়ালি শান্ত হয়ে যাবে। ঠিক আছে, যদি আমরা চার নম্বরে ক্রসিং ওভার ধরি। আর যদি আগের মতো এখানে আবার চেঞ্জ করো, তুমি যেখানে চেঞ্জ করছো সেইটাকে জাস্ট চেঞ্জ করতে হবে, বাকিগুলো তখন আর চেঞ্জ হবে না। ঠিক আছে, তো এইভাবে আমরা রাউন্ড ফোরও ফিল আপ করতে পারি। আর এটার সলিউশন আমাদের তো বললামই পেজে দেওয়া আছে, আশা করি বুঝতে পারছো। আর লাস্ট প্রশ্নটা খুবই ইজি, যে ক্রসিং ওভারের কারণে জীব জগতের গুণগত বৈচিত্র্য বা পরিবর্তন কেমনে সাধন হয়, এটা আমি জাস্ট বলি বইয়ের কথা, তারপরও বলি ক্রসিং ওভারের ফলে কি হয়। ক্রোমোজোমের অংশের বিনিময় হয়, আর ক্রোমোজোমের অংশগুলাতে কি থাকে, জিন থাকে, এবং সেই জিনগুলাই তো আলটিমেটলি কি করছে, বৈশিষ্ট্য কন্ট্রোল করছে। তো জিন যদি চেঞ্জ হয়ে যায় তখন বৈশিষ্ট্যগুলো অদল বদল হয়ে যাবে, তো বাবা বা মার থেকে যে ছেলে বা মেয়ে হচ্ছে সে ছেলে মেয়ের বৈশিষ্ট্য তখন হুবহু আর বাবা মার মতো হবে না, ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য হবে, ফলে পৃথিবীতে বৈচিত্র্য আসবে। শেষ, এটাই জাস্ট খালি লিখে দিবা, ব্যাস। তাহলে এইভাবে আমরা খুব সহজেই আমাদের মাথা নষ্ট করা বায়োলজি অ্যাসাইনমেন্ট সলভ করতে পারি। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ, আশা করি ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।